পুরভোটে প্রার্থী তালিকা নিয়ে দ্বন্দ্বের রেশ জগদ্ধাত্রী পূজোতেও। বালিগঞ্জে বিধায়ক কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্বের অভিযোগ উঠছে একই নামে জগদ্ধাত্রী পূজোর দুটি কমিটি। দুই যে কমিটির দাবি যেটা যে তারা প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের অনুগামী। একটি কমিটি কাউন্সিলর সুদর্শন মুখোপাধ্যায় ঘনিষ্ঠ আর অন্য কমিটি বিধায়ক বাবুল সুপ্রিয় ঘনিষ্ঠ। ফন রোডে সুদর্শন গোষ্ঠীর পুজো, প্রতীকী প্রতিবাদ জানিয়ে ভ্রাম্যমান গাড়িতে পুজো বাবুল ঘনিষ্ঠদের। এই দুই পুজোর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু 100 মিটারেরও কম। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, ঠিক দ্বন্দ্বের জায়গাটা ঠিক কোথায় সেই বিষয়টা একটু স্পষ্ট করব। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, কলকাতা শহরের তো বটেই, এমনকি চন্দননগর, কৃষ্ণনগর যে জায়গাগুলি জগদ্ধাত্রী পুজোর জন্য প্রসিদ্ধ, সেখানেও ভ্রাম্যমান জগদ্ধাত্রী পুজো, এটা কিন্তু বেনজির ঘটনা। কেন এই ভ্রাম্যমান পুজো করতে হলো, আমরা বরঞ্চ খুব সংক্ষেপে এই ভ্রাম্যমান পুজোর উদ্যোক্তার কাছ থেকে জেনে নিই, যিনি এখানকার বিধায়ক অর্থাৎ বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়র অনুগামী। এই পুজোটাকে এভাবে ম্যাটাডোরের মধ্যে ভ্রাম্যমান অবস্থায় করতে হলো কেন? কারণ আপনারা বরাবর, এমনকি পরশু দিন পর্যন্ত দাবি করে এসেছেন, আপনাদের কাছে পুলিশের অনুমতি আছে, আপনাদের কাছে ফায়ার লাইসেন্স, সমস্ত কিছু আছে, পুজোটা করতে পারলেন না কেন? পুজোটা করা হয়নি, এখন যা হচ্ছে এখন কিছু বলার নেই কারো ব্যাপারে, ঠিক না? বলুন না, বললে আমার দর্শকরা বুঝবে কি করে? পুজোটা যেন হোক মায়ের আর কি, পুজোটা করতে পারলেন না? ওই জায়গাটা পাইনি, যেন পুজো হোক মায়ের, আমরা এতটা জায়গাটা তো আপনাদের। হ্যাঁ, জায়গাটা আমাদের, 3 বছর ধরে পুজো, হ্যাঁ সব আছে। এবার পেলেন না কেন? পেলাম না, এবার লোক যদি না করতে দেয়, এবার এদিকে লোকরা আছে, কারা দিল না? এবার ওইটা বলাই আপনারা কিছু বলতে চাইছেন না, কিন্তু এখান থেকে ঠিক 100 মিটার দূরত্বে আরেকটি পুজো হচ্ছে, সেখানেই অ্যাকচুয়ালি এই ফার্ন রোডের জগদ্ধাত্রী পুজোটা হয়। সেই পুজোটা এখানে বড় করে লেখা রয়েছে, সভাপতির নাম সুদর্শনা মুখার্জি, এবং এই পুজো যারা করছেন তারা বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ। এবং আবারও দেখাতে চাইবো, সত্যি সত্যি কলকাতা তো বটেই, গোটা পশ্চিমবঙ্গের জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে এইভাবে একটি ম্যাটাডোরের মধ্যে ভ্রাম্যমান জগদ্ধাত্রী পুজো, এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জগদ্ধাত্রী পুজো যদি দুয়ারে দুয়ারে ঘুরবে, এই জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে উদ্যোক্তারা দুয়ারে দুয়ারে যাবেন, তারা মানুষের কাছে জগদ্ধাত্রী মায়ের কাছ থেকে আশীর্বাদ চাইবে, কিন্তু গোটা প্রক্রিয়াটার মধ্যে একটা বিচিত্র ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা কলকাতার জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে এটাকে কোনোদিন দেখা যায়নি। এবং তার কারণ সেই 68 নম্বর ওয়ার্ডের গোষ্ঠীকন্দল, যে গোষ্ঠীকন্দলের একটা ছোট্ট বা বিক্ষিপ্ত ছবি আমরা দেখেছিলাম বিজয় সম্মেলনের দিন পাক সার্কাসে, বোধহয় তার অনুরূপ ছবি এই মুহূর্তে আমরা আবারও দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফার রোডে। সেই ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে, যেভাবে প্রতীকী প্রতিবাদ জানিয়ে ভ্রাম্যমান গাড়িতে পুজো বাবুল ঘনিষ্ঠদের, এবং একজন পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন তার সঙ্গেও কথা হলো তোমার, আমাদের জি 24 ঘন্টা দর্শকরা দেখলেন। অর্থাৎ যেভাবে এই 100 মিটারের দূরত্ব, তার মধ্যে দুটি পুজো হচ্ছে, দুটি কমিটি রয়েছে, এবং এই ভ্রাম্যমান যে এই মুহূর্তে যে পুজো আগে কখনো দেখেনি, কেউ কখনোই দেখেনি, একটা অন্তর্দ্বন্দ্ব, সে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব, এটাই তো স্পষ্ট হচ্ছে অয়ন। দেখো, সরাসরি এই অন্তর্কলহের কথা কেউ স্বীকার করছেন না, শুধু যে পুজো কমিটি এখানে এবার ভ্রাম্যমান পুজো করছে তারা কিছুক্ষণের মধ্যে একদম গঙ্গার জল এনে পুরোহিতকে দিয়ে মন্ত্রোচ্চারণ করাবে বলে প্রায় তৈরি। সেখানে পুরোহিত নিজেই বলছেন যে জগদ্ধাত্রী পুজোর প্রাথমিক নিয়ম হচ্ছে দেবীকে একটি জায়গায় প্রতিষ্ঠা করতে হয়, তার ঘটস্থাপনা করতে হয়, এবং তারপর ঈশান, নৈঋত এবং অগ্নি তিনটি কোণে আলাদা করে কাঠি স্থাপন করে দেবীকে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। সেখানে ভ্রাম্যমান অবস্থায় এই প্রাণ প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব কিনা, কারণ তার কাছেও তো গোটা ঘটনাটা বেনজির। এখনও পর্যন্ত আমরা সুদর্শনা মুখার্জি বা বাবুল সুপ্রিয় অর্থাৎ যাদেরকে ঘিরে এই যাবতীয় দ্বন্দ্বের সূত্রপাত, তাদের কারোর সঙ্গে কথা বলতে পারিনি। আমরা বারংবার ফোন করেছি, এখনও পর্যন্ত তারা ফোন রিসিভ করেনি। তারা যখন ফোন রিসিভ করবেন, তাদের কাছে ঠিক কী প্রতিক্রিয়া পাওয়া যায়, এবং এই গোটা যে বিষয়টা এখানে চলছে ফার রোডে, অর্থাৎ 100 মিটারের দূরত্বে দুটি পুজো, একটি ভ্রাম্যমান পুজো বাড়ি বাড়ি ঘুরবে, এবং আরেকটি পুজো যেটি নাকি এবছরই প্রথম সূচনা, এবং সূচনা পর্বেই এই 3 বা 4 বছরের পুজোর জায়গাটি যারা নিয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ। এদের প্রত্যেকের এই গোটা ঘটনাক্রম সম্পর্কে
ঠিক কি বলার রয়েছে, কি বলার রয়েছে, কি বলছেন তারা, আমরা জানার চেষ্টা করব এবং অবশ্যই জানাবো তোমাদের মাধ্যমে জি চব্বিশ ঘন্টা দর্শকদের। একেবারে অয়ন আমাদের সঙ্গে থাকো। এবং এই যে একটা দ্বন্দ্ব, সেটা যদিও কেউ বলছেন না, কিন্তু বাবুল গোষ্ঠী এবং সুদর্শনা গোষ্ঠী জগদ্ধাত্রী পুজো যেখানে ইতিমধ্যেই সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেমনটা আপনাদের বলছিলাম মাত্র 100 মিটারের দূরত্ব, যেখানে একই নামে জগদ্ধাত্রী পুজোর দুটি কমিটি তারা পুজো করছে। এই পুজোটা আমরা এইলে 3 বছর হয়ে গেল, আর ওইটা সবাই হলো, ওইটা নতুন পুজো। পারমিশন আমাদের কাছে, থানার পারমিশন, সব পারমিশন আছে, দাদার চিঠি আছে, কাগজপত্র সব আছে। পুজো তো চেয়ে, পুজো তো করতেই হবে, যেটাই হোক, মার নিচে হোক তাই উপরে হোক, পুজো করতেই হবে। না, এটা কোনো শাস্ত্রীয় বিধান নেই, একটা প্রতিষ্ঠিত জায়গায় পুজো হওয়ার নিয়ম, শাস্ত্রীয় বিধান মাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করে পুজো করতে হবে। চিন্তা করছি এখন কী করবো, আমি তো জানতামও না এরকম পরিস্থিতি।